আসসালামু আলাইকুম। শখের পাখির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বাজরিগার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার কৌশল নিয়ে। শুধু বাজরিগার পাখি নয়, আপনারা কোকাটেল, ফিন্স এবং লাভবার্ড পাখির ক্ষেত্রেও এই টেকনিকগুলো ফলো করতে পারবেন। আপনারা যারা নতুন পাখি পালন করেন, সবার একটাই প্রশ্ন, ভাই পাখিকে ব্রিডিং মুডে আনবো কীভাবে, কোন কাজগুলো করলে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে? তাই আজকের ভিডিওতে আমি পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার কৌশল নিয়ে আলোচনা করব। পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য বেশ কিছু খাবার রয়েছে, এই খাবারগুলো দিলে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে। এই খাবারগুলো দেবার পরও যদি পাখি ব্রিডিং মুডে না আসে, সেক্ষেত্রে আমি আপনাদের একটি ঔষধের নাম বলে দেব। ওই ঔষধটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের পাখি অবশ্যই ব্রিডিং মুডে আসবে। এর পরও যদি আপনাদের পাখি ব্রিডিং মুডে না আসে, সেক্ষেত্রে আরও একটি উপায় আছে, এটাকে আপনারা বলতে পারেন লাস্ট চিকিৎসা। এই লাস্ট চিকিৎসাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সবার আগে আমরা জেনে নেই কোন খাবারগুলো দিলে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে। সবার আগে আপনারা চেষ্টা করবেন পাখিকে খাবার দিয়ে ব্রিডিং মুডে আনার জন্য, কারণ এটা সবচেয়ে ভালো এবং ন্যাচারাল একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যদি আপনি পাখিকে ব্রিডিং মুডে আনেন, আপনি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন এবং এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া যেটা আপনার পাখির কোনো ক্ষতি করবে না। এই কারণে চলুন শুরুতেই আমরা খাবারগুলো জেনে নেই। সর্বপ্রথম আপনারা যেই খাবারটি দেবেন সেটি হচ্ছে সজনে পাতা। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই খাবারটি হচ্ছে সজনে পাতা। সজনে পাতা এমন একটি খাবার যার মধ্যে সকল ধরনের ভিটামিন রয়েছে। আমি যদি উদাহরণ হিসেবে আপনাদের বলি, একটি কমলার থেকে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে, দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে, দুধের থেকে 2 গুণ বেশি প্রোটিন রয়েছে এই সজনে পাতায়, গাজরের থেকে 4 গুণ বেশি ভিটামিন রয়েছে এই সজনে পাতায়। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে, আপনারা এই ভিডিওটি দেখার পরে গুগলে সার্চ দিবেন, তাহলেই পেয়ে যাবেন যে সজনে পাতার ভিতরে কী কী আছে, কোন কোন উপাদান আছে। এই সবগুলো উপাদান থাকার কারণে আপনারা যদি পাখিকে সজনে পাতা খাওয়ান তাহলে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে। এই সজনে পাতাটা আপনারা দুইভাবে খাওয়াতে পারেন, এক কাঁচা ডাল ভেঙে এনে পাখির খাঁচার ভিতরে দিয়ে দিতে পারেন, পাখিরা নিজেরাই খেয়ে নেবে। এছাড়া আপনারা ওই পাতাগুলো শুকিয়ে গুঁড়া করে গ্রিডের সাথে ব্যবহার করতে পারেন। গ্রিডের সাথে সব সময় খাঁচার ভিতরে দিয়ে নেবেন, পাখিরা তার প্রয়োজন মতো গ্রিডের সাথে এই উপাদানটা নিয়ে নেবে। এটাই হয় সবচেয়ে ভালো প্রক্রিয়া। আপনারা মাঝে মাঝে পাখিকে কাঁচা সজনে পাতা খেতে দেবেন এবং গ্রিটের সাথেও শুকিয়ে মিশিয়ে রাখবেন, যাতে পাখিকে সবসময় দিতে পারেন। এরপরে দুই নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। এই সূর্যমুখী ফুলের বীজে সবচেয়ে বেশি ভিটামিন ই রয়েছে, আর ভিটামিন ই পাখির শরীর গরম রাখে এবং পাখিকে ব্রিডিং মুডে আনতে সাহায্য করে। শুধু শরীর গরম রাখা না, ভিটামিন ই পাখির পালকও সুন্দর করে। তবে আপনারা যদি এই সূর্যমুখী ফুলের বীজটা ব্যবহার করেন, আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ শীতের সিজনে আপনারা বেশি পরিমাণে সূর্যমুখী ফুলের বীজ ব্যবহার করতে পারবেন, কিন্তু গরমের সিজনে আপনারা এটি কম পরিমাণে ব্যবহার করবেন, কারণ এটি খেলে পাখির শরীর গরম হয়ে যায় এবং পাখি ব্রিডিং মুডে চলে আসে। যদি পাখি গরমের দিনে এই সূর্যমুখী ফুলের বীজ বেশি পরিমাণে খায়, তাহলে কিন্তু আপনার পাখিটা স্ট্রোক করে মারা যেতে পারে। এই কারণে একটু সতর্ক থাকবেন। শীতের দিনে বেশি ব্যবহার করতে পারলেও গরমের দিনে এই সূর্যমুখী ফুলের বীজটা আপনারা বেশি ব্যবহার করতে পারবেন না। আর একটি কথা বলে রাখি, ভিটামিন ই পাখিকে ব্রিডিং মুডে আনতে সাহায্য করে এবং পাখির শরীর সুন্দর রাখতে সাহায্য করে, পাখির পালক সুন্দর রাখতে সাহায্য করে। এই কারণে আপনাদের ভিটামিন ই যুক্ত খাবারগুলো পাখিকে বেশি পরিমাণে প্রোভাইড করতে হবে, যেমন বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাকে সবচেয়ে বেশি ভিটামিন ই থাকে। শীতের সিজনে আপনারা এটি বেশি পরিমাণে দিতে পারেন, গরমের সিজনে একটু কম পরিমাণে দিবেন। এই পালং শাকটা যদি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করেন, দেখবেন যে আপনার পাখির কালার ভালো হয়ে যাচ্ছে এবং পাখিটা দ্রুত ব্রিডিং মুডে আসছে। এছাড়া আরও বিভিন্ন সবুজ শাকসবজি যেমন বাঁধাকপি, কলমি শাক ইত্যাদি আপনারা পাখিকে দিতে পারেন, যাতে পাখি দ্রুত ব্রিডিং মুডে আসে। এই খাবারগুলো যদি আপনারা দেন, যেই খাবারগুলোর নাম আমি বলেছি, এই খাবারগুলো আপনারা মাঝে মাঝে দিলে আপনার পাখি দ্রুতই ব্রিডিং মুডে আসবে। আর একটি কথা, কারো যদি এক জোড়া পাখি থাকে বা দুই জোড়া পাখি থাকে, সেক্ষেত্রে কিন্তু পাখি এমনিতেই ব্রিডিং মুডে যেতে চায় না, কারণ পাখির যদি সেট আপ পছন্দ না হয়, অনেক বেশি পাখি না থাকে, তাহলে পাখি নিরাপদ বোধ করে না। প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি আপনাদের বলি, যাতে আপনারা সচেতন হন, আপনি যতই ভালো খাবার দেন, এক জোড়া পাখি থাকলে সাধারণত পাখি মিটিং করতে চায় না, বেশি পাখি থাকলে পাখি অতি দ্রুত মিটিং করে।
এরপরে আমরা জেনে নেব কোন ঔষধটি ব্যবহার করলে পাখি দ্রুত ব্রিডিং মোডে চলে আসবে। যেহেতু আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে ভিটামিন ই পাখিকে ব্রিডিং মোডে আনতে সাহায্য করে, তাই এমন একটি ঔষধ ব্যবহার করতে হবে যেই ঔষধের ভিতরে ভিটামিন ই রয়েছে। তাই আপনারা পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনার জন্য ই সেল ঔষধটা ব্যবহার করতে পারেন। পাখিকে ব্রিডিং মোডে আনার জন্য অথবা ব্রিডিং কোর্স করানোর জন্য এই ঔষধটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আর একটি কথা আপনাদের বলে রাখি, এই ঔষধটার দাম পড়বে আপনার 120 থেকে 130 টাকা। সেক্ষেত্রে যারা একজোড়া পাখি পালন করেন বা দুজোড়া পাখি পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি পড়ে যায়। যাদের কলোনি আছে বা অনেক বেশি পাখি আছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ তাদের এই বেশি পরিমাণে ঔষধ লাগবে। আপনারা যারা কম পাখি পালন করেন তারা চেষ্টা করবেন, রেনা WS নামে একটি মাল্টিভিটামিন আছে, আপনারা ই সেলের পরিবর্তে ওই মাল্টিভিটামিনটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পাখি দ্রুত মুডে আসবে। আমি যেই ঔষধগুলোর নাম বলেছি এইগুলো ব্যবহার করার পরেও যদি আপনার পাখি মুডে না আসে এবং আপনার যদি দুই জোড়ার বেশি পাখি থাকে সেক্ষেত্রে আপনারা আরেকটি ফর্মুলা প্রয়োগ করতে পারেন। এটাকে বলতে পারেন আপনারা লাস্ট চিকিৎসা, যখন কোনোভাবেই কাজ হচ্ছে না, পাখি অ্যাডাল্ট, জোড়া ঠিক আছে এবং পাখির সংখ্যাও দুই জোড়ার বেশি, তারপরও পাখি মিটিং করছে না, ব্রিডিং মুডে আসছে না, সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এই পদ্ধতিটা প্রয়োগ করা এত ভালো না, যদি ভালো হতো তাহলে আমি আপনাদের সাথে আগেই শেয়ার করতাম। এটা হচ্ছে একেবারে লাস্ট চিকিৎসা, যখন একেবারে কোনো কিছুতেই কাজ হয় না। এখন যেই ঔষধের নামটা আমি বলবো সেটি হচ্ছে মানুষের ঔষধ। সাধারণত মানুষ এই ঔষধটা খায়, এই ঔষধটার নাম হচ্ছে ইক্যাপ। ইক্যাপের নাম আপনারা শুনেছেন, এই ঔষধের দামটা খুবই কম, যারা কম পাখি পালন করেন তারা সবাই ব্যবহার করতে পারবেন। এই ক্যাপসুলের ভিতরে ভিটামিন ই যুক্ত একটি তেল রয়েছে, আপনারা এই ক্যাপসুলটাকে সুই অথবা অন্য কোনো পিন দিয়ে ছিদ্র করে নেবেন, তারপরে এই তৈলটা বের করে খাবারের সাথে মিলাবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, 1/2 কেজি খাবারের সাথে একটি ক্যাপসুল মেশাবেন, এরপরে ভালোভাবে মিশিয়ে পাখিকে খেতে দিবেন। আপনারা এই তেল মিশ্রিত খাবারটি সংরক্ষণ করবেন এবং 3 থেকে 4 দিন ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করবেন না। যদি আপনার পাখি অ্যাডাল্ট হয় এবং পাখি সুস্থ থাকে তাহলে পাখি অবশ্যই ব্রিডে চলে যাবে, এইটা আমি পরীক্ষা করে দেখেছি। তারপরও আমি বলছি এটা কিন্তু ক্ষতিকর, একেবারে যখন আপনাদের পাখি একেবারে ব্রিডিংয়ে যাচ্ছে না তখন আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আর এই পদ্ধতিটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, অর্থাৎ বারবার পাখিকে এই পদ্ধতি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনার পাখিটা অসুস্থ হয়ে যাবে। এই কারণে আপনাদের আমি এই পদ্ধতিটা বলতে চাই না। অনেকেই এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে, একটি ভিডিওতে আমি দেখেছি প্রায় 1 মিলিয়ন ভিউজ হয়েছে, শুধুমাত্র এই কিভাবে ইক্যাপটা খাবারের সাথে মিলাতে হয়, কিভাবে পাখিকে ব্রিডিং মোডে আনতে হয়, এই নিয়ে ভিডিওটা উনি বানিয়েছিলেন। তো আমি এই নিয়ে ভিডিও বানাতে চাই না এই কারণে যে এটা পাখির জন্য ক্ষতিকর। আমি দেখেছি অনেক সময় পাখি স্ট্রোক করে মারাও যায়, তারপরেও আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাই আমার পাখি অ্যাডাল্ট, জোড়াও ঠিক আছে, তারপরও পাখি ডিম দিচ্ছে না। এই কারণে আমি আপনাদের সাথে আজকে এই টপিকটা শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের ন্যূনতম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরপর আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, পরবর্তীতে আমি আপনাদের ওই বিষয়ে হেল্প করার চেষ্টা করব। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।